তো গাইস এখানে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে কোলাঘাটে। তো ফাইনালি দীঘা 33 কিলোমিটার, তাজপুর 14 কিলোমিটার, মন্দারমণি 10 কিলোমিটার। মর্নিং গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। অনেকদিন পরে আবার আমি মোটোভ্লগিং সেট আপে। তো আমরা এখন যাচ্ছি, সামনে সুমনদার পিজুস যাচ্ছে আর এখানে আমি একাই। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে দীঘার উদ্দেশ্যে, মন্দারমণি, দীঘা, তাজপুর, শঙ্করপুর, ওই সাইডটা পুরো যাচ্ছি। তো ফার্স্ট লং রাইড, অ্যাবাউট 180 কিলোমিটার, মোটামুটি 180 কিলোমিটার রাইড আছে। তো দেখা যাক, আগে এখান থেকে ফুল ট্যাঙ্কি তেলটা করে নেবো, ফুল ট্যাঙ্কি তেল করে তারপর আমরা যাব। পাওয়ার ফুল ট্যাঙ্ক, লেটস গো। নিজেদের বাইকে দীঘা যাওয়ার মজাটাই আলাদা। তো কোলাঘাট সামনে সোজা, ফার্স্ট আমাদের ডেস্টিনেশন হচ্ছে কোলাঘাট, এখান থেকে প্রায় 65 কিলোমিটার। তো আমরা জার্নি স্টার্ট করেছি প্রায় 6:30 থেকে আমরা জার্নি স্টার্ট করেছি। তো দেখি কতক্ষণে আমরা পৌঁছাই হচ্ছে দীঘা। কোলাঘাট এখান থেকে 55 কিলোমিটার লেফট। তো লেটস গো, ফার্স্টে আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে কোলাঘাট। আর কোলাঘাটের ব্লগ এই চ্যানেলে আমার আগেও আছে, মানে এর আগেও কোলাঘাট গেছি, ওনলি কোলাঘাট। তো এবারে কোলাঘাট থেকেও দূরে যাব, তো সেটাই একটা বড় এক্সাইটমেন্ট। সেটা দেখা যায় না, কিন্তু দেখা যাচ্ছে এই ভিউটা হচ্ছে পারফেক্ট। এই ভিউটা মানে আমার জন্য পারফেক্ট, সব দেখা যাচ্ছে পিছনে। আর এই দিকেটা টাইট করাতে হবে, এই দিকেটা একটু প্রবলেম আছে, এটা টাইট করিয়ে নেবো। কিন্তু এই ভিউটা পারফেক্ট, এই দিকে রাইট সাইড ভিউটা। তো আমরা একটু ডিস্টেন্স কভার করে নিই, তোমার এনজয় করা হচ্ছে টাইম ল্যাপ। তো গাইজ, আজকে আমাদের দিনের ফার্স্ট টোল প্লাজা, সেটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা, সেটা আমরা ক্রস করব। তো উই ক্রসড আওয়ার ফার্স্ট টোল প্লাজা। তো এবার সামনে যাওয়া যায়, সামনে হচ্ছে কোলাঘাট। কোলাঘাটে একটু দাঁড়াবো, একটু হালকা ব্রেকফাস্ট করবো। সামনে আকাশটা পুরো কালো করে এসছে, কিন্তু যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। मुझे दिल से पुकार, तू कह दे मेरा है एक बार, तू तेरे जैसा मैं बन जाऊंगा, हले हले थोड़ा सा सुधार तू। फिर मुझे दिल से पुकार, तू कह दे मेरा है एक बार तू। तो हमारे फर्स्ट डेस्टिनेशन হচ্ছে কোলাঘাট, সেটা বাকি হচ্ছে 23 কিলোমিটার। তো আপাতত আমরা এসেছি 42 কিলোমিটার চালিয়েছি। তো আমরা বেরিয়েছিলাম 6:40, এখন বাজে 7:30, অলমোস্ট 1 আওয়ার। তো 1 ঘন্টায় আমরা চালিয়েছি হচ্ছে 42 কিলোমিটার মতো। তো কোলাঘাটের বাকি 23 কিলোমিটার। তো লেটস গো টু কোলাঘাট। তো দেখা হচ্ছে তোমাদের সাথে ডাইরেক্ট কোলাঘাটে। কতক্ষণ তোমরা এনজয় করো টাইম ল্যাপ। With a thotty, looking like Scabby, she got a body, ayy. And she been calling me daddy lately, want me to put her in Cartier's. And the bitch deserve it, put in work for the money she earn it. Give me top every night lip service, then I got a block. So finally, we are here, we are at Kolaghat Bridge. We are here, we are at Kolaghat Bridge. Where are you going to eat breakfast? Yes, what are you going to eat? Breakfast, we are going to eat breakfast. We are going to eat breakfast, we are going to eat breakfast. তো গাইস এখানে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে কোলাঘাটে। তো ভালোই জোরে বৃষ্টি পড়ছে, পুরো ভিজে যাচ্ছি, রেনকোটটা মনে হচ্ছে সামনে গিয়ে পরে নেবো। হালকা হালকা পড়ছিল, জোরে স্টার্ট হয়ে গেছে এখন বৃষ্টি। তো তাড়াতাড়ি এখান থেকে বেরো যাক, কারণ এখানটা পুরো মেঘ করে আছে। চ্যানেল রাইডার রাজদীপ। তো এটা হচ্ছে একটা ব্রিজের ওপর দাঁড়িয়েছি, এটা কি ব্রিজ সুমনদা?
হলদি ব্রিজ এটা হচ্ছে রাইট সাইডে একটা দারুণ ভিউ, লেফটও একটা ব্রিজ আছে ট্রেন লাইনের, ওটা বেশ ভালো ভিউ। তো এখান থেকে বেরোনো যাক। তো ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে আমরা কমপ্লিট করলাম 101 কিলোমিটার। এখন বাজে 9:10, মোটামুটি 2.5 ঘন্টা হয়ে গেল, 6:30, 7:30, 8:30, 9:30, মোটামুটি 3 ঘন্টা হতে যায়, 3 আওয়ার্স হতে যায়। তো দীঘার বাকি হচ্ছে 80 কিলোমিটার। তো আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আমরা দাঁড়িয়ে পড়ছি, রেনকোট ফেনকোট পরা হচ্ছে, মনসুন রাইডে বেরিয়েছি, বৃষ্টি তো পাবোই। তো এটাই হচ্ছে কথা, কেটিএমের ইয়ে দেখেছো রেনকোট, তো এটা হচ্ছে আমাদের রাইডের 3rd টোলগেট, ছোট একটা টোলগেট, খুবই ছোট, ভিআইপি ওনলি বাবা। এই যে লেনে গাড়ি আসছে সেই লেনেই বাইক যাচ্ছে, কি বলবো, যাই হোক টোলগেটটা ক্রস করি। খুবই সুন্দর রাস্তা গ্রামের ভিতর দিয়ে, হেভি লাগে চালাতে। মেন রোড দিয়ে তো সবাই যায়, তো আমি আমরা একটু ইউনিকভাবে যাচ্ছি, আবার বৃষ্টি পড়ছে টিপটিপ করে, কী অবস্থা। তো মেন রোড দিয়ে সবাই যায়, তো আমরা যাচ্ছি একটু ইউনিক ওয়েতে, বিচের সাইড দিয়ে রাস্তা মেরিন ড্রাইভটা দিয়ে যাচ্ছি, মানে উঠবো একটু পরে মেরিন ড্রাইভটা। তো তার আগে হচ্ছে ঝিঝি করে আবার বৃষ্টি আরম্ভ হয়েছে, রাস্তাটা হেভি। বাঁদিকে ভিউটা অসম ভিউ। তো ফাইনালি দীঘা 33 কিলোমিটার, তাজপুর 14 কিলোমিটার, মন্দারমণি 10 কিলোমিটার। লেটস গো, দিস ইজ সলা ব্রিজ। ওরে বাপরে, এটা কি, হেভি লাগছে, হেভি লাগছে। ফাইনালি দেখা পেলাম সমুদ্রে, সৈকত সুন্দরী দেখা যায়, সমুদ্র মাঝে ছোট ছোট জাহাজ ভাই। তো আমরা ও ফাইনালি গাইস, নিজের বাইক নিয়ে চলে এসেছি সমুদ্রে। ও দেখ, হ্যাঁ এখানে বালি আছে, ও ও বাইক নামাচ্ছি সমুদ্রে, ভাই 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 বালি আছে, বালি, ও ও ও ও ও ভাই সাহ, বাইক নামিয়ে দিয়েছি ডাইরেক্ট মন্দারমণিতে। ও আস্তে আস্তে যেতে হবে গাই। ও ভাই কোথায় এসছি এটা বাইক নিয়ে, বাপরে বাপ, টাওয়ার বাইক এ সিন গেল, বাপ এতটা পথ এলাম, এইটা দেখার পর সার্থক সার্থক হয়ে গেল ভাই, কোনো কষ্ট লাগছে না। হোয়াট আ ভিউ, ও চলো বাইক গুলো এখানে পার্ক করো। ও এটা কি, এই যে গাইস এটা হচ্ছে আমাদের রুম, চরম চরম রুম পেয়েছি আমরা কম দামে, ঠিক না, ভালো রুম পেয়েছি। এখানে ব্যালকনিও আছে, এসি রুম, এই যে এখানে ব্যালকনিও আছে, এসিও আছে, চাপ নেই, এরকম চিল করি।